কুরবানির ঈদ এলেই চাহিদা বেড়ে যায় মশলা জাতীয় পণ্যের, একই সঙ্গে এসব পণ্যের দামও বেড়ে যায়। তবে এবছরে মশলার খুচরা বাজারের চিত্র ভিন্ন। খুচরা বাজারে মশলার দাম তো বাড়েনি, বরং ক্রেতা কমেছে। তবে পাইকারি বাজারে মশলা জাতীয় কয়েকটি পণ্যের দাম বেড়েছে। এবছর বিভিন্ন বন্দরে কন্টেইনার জট এবং মহামারী করোনা ভাইরাসের মধ্যে কন্টেইনার বুকিং বেড়ে যাওয়ায় কিছু মশলার দাম ঈদুল আজহার আগেই বেড়েছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত পরিমাণে মাল থাকলেও তেমন বেচা কেনা হচ্ছে না। গত কয়েক বছরের তুলনায় বেশিরভাগ মশলার দাম সহনীয় পর্যায়ে আছে। তবে মহামারীর কারণে মানুষের আয় কমেছে বলে মশলার চাহিদাও কমেছে। অন্যান্য বছর যে ভাগ বিক্রি হইতো, কারণ চার ভাগের এক ভাগও বিক্রি হয়, কারণ কোনো কাস্টমার নেই, বাজার একবারে খালি। তবে আরো দুই দিন রয়েছে, যদি তখন যদি একটু বেচা কিনি ভালো হয়, কারণ এখন বেচা কিনি। আগে তো আমরা মোটামুটি এক সপ্তাহ পনেরো দিন আগে আমাদের বেচা কিনি মশলা বেচা কিনি অনেক ভালো হইতো, এবারটা খুবই খারাপ। অন্যান্য বছরের তুলনায় এবারকে অন্যান্য বছরের কোনো শিক্ষা আমরা দেখতেছি না। দেখা যাচ্ছে আমরা অন্যান্য বছরের রমজানিতে বা কোরবানিতে মশলার চাহিদা মানুষের বেচা কিনা ভালো হয়, এগুলো আমরা অনেক দেখছি, অনেক দেখছি। বা আমরা এখন এই বছরকার করোনাকালে লকডাউন যাওয়া এই অবস্থায় আর কোনো মাল দাম বেশি না। এই কোরবান হয়তো কোরবান লাগার দুই তিন দিন আছে, মশলা অন্যান্য বছরের কোরবান লাগে মশলার চাহিদা বেশি থাকে, দাম বেড়ে যায়। এবার আপনি ছ হাজার টাকা আছে, আড়াইশো টাকা পঁচিশশো টাকা ছড়িয়ে আছে, প্রত্যেক জিনিসের দাম কম, বেচা কিনাও নাই মার্কেটে। দাম বাড়ার প্রসঙ্গে চট্টগ্রাম খাতুনগঞ্জের মশলা আমদানিকারক ও ব্যবসায়ী সজীব কুমার সিনহা বলেন, ঈদের দু মাস আগে তারা যে মশলাগুলোর অর্ডার দিয়েছে তা ট্রান্সশিপমেন্ট বন্দরে কন্টেইনার জটের কারণে আটকে যাওয়ায় দুই একটি মশলার দাম বেড়েছে। আমাদের সব কন্টেইনার জট পড়ে আছে সিঙ্গাপুরে, এবং শিপমেন্ট হয়েছে ডিউ টাইমে, কিন্তু আজকে তিন মাস ধরে কোনো শিপমেন্ট ট্রান্সশিপমেন্ট হচ্ছে না সিঙ্গাপুর থেকে। ওই কন্টেইনার মাল তো আমাদের হাতে মাল নেই, সেই জন্য না থাকার কারণে যারা সেকেন্ড পার্টি আমাদের থেকে, যারা ফার্স্ট পার্টি থেকে নিয়ে যায়, ওরা হয়তো কিছু ব্যবসা করার জন্য যারা সেকেন্ড পার্টি যেত, ওরাই কিছু দাম বাড়িয়ে। আসলে মশলার বাজারটা এখন বর্তমান অন্যান্য জিনিসের খুব ভালো অবস্থায় আছে, দুই একটা মশলার দাম ছাড়া সেই দুই একটা আইটেমের বাজার বাড়ছে। যেমন দার্চিনি, লবঙ্গ, লবঙ্গ বুকিং পাশে দেখে লবঙ্গ বুকিংটা বেশি, সেটা ছিল বিগত দুই চার মাস আগে ৫০০, ৫১০, ২০, এখন হচ্ছে ৯৬০, ১০০০-এর মধ্যে। কেন ওটার বুকিং প্রাইস একটু বেশি, সেকেন্ড থিং হচ্ছে কন্টেইনার জটের কারণে। তিনি বলেন, এখন বাজারে মশলার ক্রেতা নেই। যেসব ব্যবসায়ীরা আগে ১০ থেকে ২০ টন মাল নিত, তারা এখন ২ থেকে ৫ টন মাল নিচ্ছে। তবে পর্যাপ্ত ইয়ে আছে, বেচা কিনে নেই, কিন্তু সেইরকম কোনো বেচা কিনে নেই, মানে কাস্টমার একেবারে খুব না পারতেই কোনো মাল নেওয়া হচ্ছে। ওইরকম আগে যেভাবে আমাদের এই কোরবান উপলক্ষে মানে লাখ লাখ এখানে হাজার হাজার টন আমরা বিক্রি করতাম, গাড়িকে গাড়ি মাল চলে যেত, যারা আগে ১০-২০ টন একসাথে ৩০ টন পুরো কন্টেইনার মাল নিয়ে যেত, ওরা ২-৫ টন মাল নিয়ে যাচ্ছে। আর এই সরবরাহ সংকটের কারণে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে দারুচিনি লবঙ্গের দাম বেড়েছে। বর্তমানে দারুচিনি প্রতি কেজিতে ৫০ টাকা বেড়ে ৩৫০ টাকা, লবঙ্গ প্রতি কেজি ৮৫০ টাকা থেকে বেড়ে ৯০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পাইকারি বাজারে এলাচের দাম ২,৫০০ থেকে কমে ১৭০০ থেকে ২,০০০ টাকা হয়েছে, জিরা ২৭৫ থেকে কমে ২৬০ থেকে ৭০ টাকা, কালোমরিচ ৫০০ টাকা থেকে কমে ৪৫০ থেকে ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ঢাকার কারণ বাজারে লবঙ্গের দাম ৮০০ টাকা থেকে বেড়ে বর্তমানে ১,০০০ থেকে ১,১১০০ টাকায় বিক্রি হচ্ছে, আর জিরা প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়, দারুচিনি ৩৮০ টাকা, গোলমরিচ ৬০০ টাকা, এলাচি প্রকারভেদে ২১০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।